Aye. রবীন্দ্র দলের পক্ষ থেকে প্রতিবেদন পাঠ করছি। এনইপি 2020-র পরিপ্রেক্ষিতে এফএনের উপর জ্ঞান গঠন এবং তা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর আশু প্রয়োগ করা অত্যন্ত জরুরি এবং সময় উপযোগী। এফএনের কাঞ্চির সাথে পরিচিত থাকলেও এর অন্তর্নিহিত অর্থ এবং সঠিক প্রয়োগ পদ্ধতি ছিল অজানা। তাই এই কর্মশালায় অংশগ্রহণ করার সুবাদে আমরা ভীষণভাবে উপকৃত সমৃদ্ধ হচ্ছি এবং আগামী দিনে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটবে বলে আমরা অত্যন্ত আশাবাদী। এফএলএনের প্রিন্সিপালসগুলি কি কি তা বিস্তারিত আলোচনা করেন সম্মানীয় ডিআরপি শ্রীমতী অর্চনা রায় মহাশয়া, যা আমাদের এনলিস্ট করেছে। ফাউন্ডেশনাল লিটারেসির ডোমেনগুলির কিছু কিছু কঠিন পরিভাষা তার জ্ঞানের গভীরতা দিয়ে আমাদের কাছে সরল করে দিয়েছেন। এফএলএনের স্টেট পলিসি 2023 কি কনসেপ্টস, টুলস অফ এফএলএন, বেঞ্জামিন ব্লুমস এর ট্যাক্সোনমি কম্পারেটিভ ডিসকাশন, রজার বেইলির ফাইভ মডেল ইত্যাদি বিষয়ে ম্যাডামের সুন্দর উপস্থাপনা আমাদের মুগ্ধ করেছে। হোয়াট ইজ এফএলএন, এই বিষয়ে আমাদের ধারণা স্বচ্ছতা এসেছে। প্রথম ভাষা অর্থাৎ আমাদের ক্ষেত্রে বাংলা ভাষা লার্নিং আউটকামস গুলি কি কি, সে বিষয়ে শ্রদ্ধেয় শ্রী সুপ্রিয় পাল মহাশয় স্যার তার অমায়িক উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের পরিষ্কার করে দিয়েছেন। ফোর ব্লক অ্যাপ্রোচ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু চক্রবর্তী মহাশয়ের বিশ্লেষণাত্মক আলোচনা সত্যি মনোগ্রাহী ছিল। শ্রদ্ধেয় পঙ্কজ মহন্ত মহাশয়ের সুসংগঠিত ও সুশৃঙ্খলিত প্রোগ্রাম শিডিউলিং এবং গ্রুপ ম্যাকিং যথেষ্ট প্রশংসনীয় ছিল। মহন্ত স্যারের সিলেকশন ও ওয়ার্কশিট কর্মশালার পরিবেশটিকে জয়ফুল করে তুলেছিল। সম্মানীয় সমরেশ সাহা স্যার মহাশয়ের ফিজিক্যাল এডুকেশনের উপর ডেমনস্ট্রেশন ছিল আমাদের দলের কাছে জানা থেকে অজানার স্তরে পৌঁছে দেওয়া এবং নতুন জ্ঞান গ্রহণের একটা সুযোগ প্রাপ্তি। সব মিলিয়ে গতকালের কর্মশালা ছিল সাকসেস ওয়ান, এমনটি প্রত্যাশা করছি আজ এবং আগামীকাল। থ্যাংকস আ লট টু অল দ্য ডিয়ার গেস্টস।